তাসনিম নামক ঝর্ণায় নিয়ে যাবে তাসনিম নামক জরনার মধ্যে গিয়ে দেখবে বিশাল ঝর্ণা সুন্দর পানি পড়তেছে হাজার হাজার পরীরা গোসল করতেছে আল্লাহর নবী বলেন এত সুন্দর পরীরা এদের যখন গোসল করবে জামাগুলোর টাইট হয়ে যখন লেগে থাকবে ভিতরে হাড় আছে ভিতরে গোশত আছে ওই হাড়ের ভিতরে যেই মগজ আছে ওই মগজগুলো পর্যন্ত দেখা যাবে সুবহানাল্লাহ জান্নাতি বলবে মালিক দেখে বড় লোভ লেগেছে আল্লাহ বলবে টেনশন নাই আজকে দিয়ে দিলাম তোমাদের টেনশন নাই হাজার হাজার হোর পুরি তোমাদের স্ত্রী বানায়া দিলাম সুবহানাল্লাহ পড়ে রিহান আরস আরশ আরশ আযিমের নিচে থেকে আল্লাহ একটা বাতাস দিয়া দিবে আল্লাহ বলবে গোলামের দল দুনিয়ায় নাচো নাই গাইতে পারো নাই মঞ্চ হয়েছিল যাত্রার মঞ্চ হয়েছিল যারা যাত্রা দেখো যারা সিনেমা হলে গিয়ে নারীদের নাচ দেখো আল্লাহর কসম করে বলি জান্নাতের মধ্যে বিশাল বড় একটা মঞ্চ হবে কনসার্ট হবে নাচ হবে

স্পেশাল ভাবে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা উপহার হিসাবে একটা তোমাদের জন্য কনসার্টের আয়োজন করেছে দুনিয়ার মধ্যে যাত্রা হতো দুনিয়ার মধ্যে লালন গীতি হতো দুনিয়ার মধ্যে কত নাজ হতো যাও না এই বড় কষ্ট করেছ আজকে আসো হুরিরা নাচবে গান গাইবে আনন্দ ফুর্তি যা চাও ভোগ করবা চলো চলো তারা ঢুকে যাবে হুরপরিরা কানের মরম কানের গোড়া এসে গান গাবে নাহানুল খালিদা তুফালা নাবিদু গান গাইবে ও নাহানুর রাদি তু ফলা নাবিদুনহাানন রবদয়াদু ফলা নাস্সুতু তু বালিমান কানালা নাব কুন নাল ফলল ভাগবার বলেন উর পরা কানার গুড়াসা বলবে নাহানুল খালিদা তু ফলা নাবিদু ওল্লা বললাম আমরা তোমাদের চির সজ্জা সঙ্গিনী কোনোদিন তোমাদের সজ্জা ত্যাগ করব না দুনিয়াতে তোমাদের বিবিরা টাকা দিতে না পারলে গহনা দিতে না পারলে শাড়ি দিতে না পারলে ঈদ এসেছে বলেছে স্বামী থ্রি পিস কিনে দাও তুমি গরিব ছিল রিস্কা চালাইতা খেতের মধ্যে কাজ করতা দিতে পারো না বিবিরা ধমক দিয়েছে বান্ধবীর বিবাহে গিয়েছে এক বান্ধবীর গলার মধ্যে তিন বড় ওজনের হার সৌদি আরব থেকে দিয়েছিল তোমাকে এসে বলেছে স্বামী তিন বড় একটা হার দেখেছি বড় পছন্দ হয়েছে তুমি আমাকে কিনে দাও তুমি দিতে পারো নাই বিবে তোমাদেরকে ধমক দিয়েছে খাবার দিতে পারো নাই বলেছে বিয়ে কেন করেছ কোথাকা এখনো সময় আছে তোমাকে ছেড়ে গেলে যুবক পাব এই রকম দমক তোমাদেরকে দিত ওই হরিরা বলবে গোলাম এরপরও তুমি আল্লাহরে ভুলো নাই নাহানুল খালিদা তুফালা নাবিদু আজকে তোমাদের চিরসজ্জা সঙ্গিনী কোনোদিন দমক দিব না কষ্ট দিব না টাকা চাব না গাড়ি চাব না শরণ গহনা চাব না আমরা আল্লাহর কুদরতি পাবে কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করব কিছুক্ষণ পর পর সেজে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা সৃষ্টি হয়েছি সুবহানাল্লাহ ওয়ালাহুন রাদিয়া তু ওয়ালা নাসকুতু কোনদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না চিরদিন তোমাদের উপর সন্তুষ্ট থাকবা এ যুবাত তুবা লিমান কানালানা ওয়া কুননা লাহহু তোমাদের কপাল বড় ভালো গো তোমাদের জন্য আমাদের খাল্লা বানিয়েছে আর আমাদের কপাল বড় ভালো যা তোমাদেরকে আমাদের জন্য বানিয়েছি সুবহানাল্লাহ বলেন এই জন্য জান্নাতে যাওয়ার আশা আছে না নাই ও প্রাপ্ত মা বলে না তোমাদেরকে বলি তোমরা স্বামীদের ধমক দিও না স্বামীদেরকে কষ্ট দিও না কারণ আজকে তোমার স্বামী কালো হতে পারে গরিব হতে পারে তোমার স্বামী মুরক্ক হতে পারে তোমার কাছে দুই পয়সার দান্না থাক কিন্তু এই স্বামীর পায়ের নিচে আল্লাহ তা তোমার জান্নাটা রেখে দিয়েছে দেখ কি রাও আল্লাহনবীর মেয়ে ফাতেমা আল্লাহনবী কয় ফাতেমা তো মিল্নি ফাতেমা আমার কোলে جاء যে কষ্ট দেয় আমি নবীর কষ্ট দেয় ফাতেমারা যে ভালোবাসা আমি নবীরে ভালোবাসি ফাতেমারা চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না একদিন আল্লাহ নবী বসে আছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সামন দিক দেয়া যায় আল্লাহর নবী বলে ফাতেমারে কে তোরে কষ্ট দিল কারণটাকে কেন কাঁদো বলে বাবা গো আপনার সাহাবী আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর নবী চোখ কিছুক্ষণ পর আবার ফাতেমা আসতে হাসতে হাসতে ফাতেমা হাসো কেন বলেন নবী আপনার সাহাবি আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর নবী বলে ফাতেমা রে আলী ও সন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যেত আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে তোমার জন্য সাফাত করতাম না নাজ পড়েন একটা কথা ও জাল হাদিস দিয়ে ওয়াজ করি না একটা কথা বানানো নয় পুরো কুরআন আর হাদিস দিয়ে ওয়াজ কর জন্য চেষ্টা করি এক একটা কথা বড় রিসার্চ করে এখানে বসেছি ফলোআপ কর বলার জন্য বসি নাই এগুলো বাড়িতে নিয়ে যান ঠিক কিনা জোরে বলেন এইজন্য পর্দা অন্তরে মা বলে না তোমাদেরকে বলি স্বামীকে কষ্ট দিও না স্বামীকে যদি ধমক দাও আর স্বামী नाराज অবস্থা যদি মারা যাও আল্লাহর কসম করে বলি নামাজ আর রোজা আর তোমারে জান্নাতে দিতে পারবে না ঠিক কিনা তোমার যদি আমল কম থাকে তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা তোমার জান্নাতটা দিয়ে দিবে ঠিক কিনা জোরে বলেন এগুলো হাদি শরীফ থেকে বলতেছি আল্লাহ নবী সাহাবি বিয়ে করেছে সাহাবির টাকার অভাব নাই ধনী সাহাবি পয়সার অভাব নাই সুন্দরী যুবতী একটা মহিলা বিয়ে করেছে তাদের সংসার চলছিল অত্যন্ত সুখময় সংসার তিন বছর পরে শীতের মৌসুম গভীর রাত্রে সাহাবি বলে বিবি গো একটু পানি দাও বিবি পানি আনবার জন্য উঠলেন গড়ের মধ্যে গ্লাস কলেন পানি নাই বিবি পানি আনবার জন্য বের হয়ে গেলেন দূরে গেলেন পানি আনতে আনতে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামীর সেওর গ্লাস নিয়ে দাঁড়িয়েছে জানি না স্বামী আবার কখন পানি চাই দাঁড়িয়ে আছে বহুরাত হলো ফজরের আযান হয়ে গেছে মুদ্রতের পানি চাইছে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে মিনারে থেকে আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ যখন সাহাবীর কানে আসলো ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে দেখি বিবি এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার পড়ে সাহাবি বলে বিবি রে মধ্যে পানি চাইলাম আর এখন পারিনি দাঁড়িয়ে আসো তুমি কি আই বলে সামি আপনি মদ্রাতের পানি চাইলেন আমি পানি আনার জন্য বাইরে গেলাম আনতে আনতে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন তাই আপনাকে দিতে পারলাম না আমি তো ব্রাদ করে ফেলেনছি সামি তাই আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি আবার মদ্রাতের যদি পানি চান আমি ঘুমাই আর আপনি আমাকে ডাকেন যদি পানি দিতে না পারি আপনি বড় কষ্ট পাবেন আপনার মনে বেদনা হবে আর আপনার কষ্ট দিলে আমি নামাজ পুরো জান্নাতে যেতে পারবো না আল্লাহু আকবার বলেন স্বামী এই জন্য আমি দাঁড়িয়ে আছি ওই মধ্যরাত্র থেকে এখন পর্যন্ত আমি ঘুমাই নাই সাহাবি বলে বিবি আজকে তোমার উপরে আমি বড় খুশি হয়ে গেলাম সুভা আন রে বিবি তোমার উপরে আমি এতটাই খুশি আজকে তুমি যা চাও আমি তাই দিয়ে দেব। আজকে তুমি চাও আমার কাছে কি চাও আমি স্বামী হিসাবে তোমারে তাই দিয়ে দেব। বলে তাই নাকি বলে হা সত্যি বলে হা আপনি মুসলমান আপনি কি দোয়া দুয়াদা বঙ্গ করতে পারবেন না বললো না আজকে আল্লাহর কুসুম করে বলি ই যা চাও তোমাকে তাই দেবো